হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জানাটেক ইউটিউব চ্যানেল। আই এম প্রীতম জানা। আজ আমি একটা নতুন টপিক নিয়ে তিন নম্বর পার্টে আপনাদের সামনে এসেছি, সেটা হলো কিউব রুট। ওকে, কিউব রুট যার বাংলা মিনিং হচ্ছে ঘনমূল, এটা মেনলি পরীক্ষা এরকম থাকে। রুট দিয়ে এখানে একটা প্রবলেম থাকবে এবং কিউব, ওকে, একেই কিউব রুট বলা হয়, যার অ্যান্সারটা আমাদেরকে বার করতে হয়। আচ্ছা, শুরু করার আগে আমি বন্ধুরা বলবো যে আমার এই জানাটেক ইউটিউব চ্যানেলকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন তো নিচে রেড বটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং পাশে একটা বেল আইকন শো করবে, এই বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। এই বেল আইকনে ক্লিক করলে কি হবে, যে আপনার কাছে আমি যে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব তার নোটিফিকেশান আপনার মোবাইলে পৌঁছে যাবে। ওকে, তো দেরি না করে চলুন শুরু করা যাক। হ্যাঁ, তো বন্ধুরা, ফার্স্ট অফ অল হচ্ছে কিউব রুট। ওকে, তো কিউব রুট বার করার আগে আমাদেরকে কিছু কিউবের 1 to 9 মিনিমাম জেনে রাখতে হবে। একদম 1 এর কিউব 1, 2 এর কিউব 8, 3 এর কিউব 27, 4 এর কিউব 64, 5 এর কিউব 125, 6 এর কিউব 216, 7 এর কিউব 343, 8 এর কিউব 512, 9 এর কিউব 729, মিনিমাম 9 পর্যন্ত আপনাকে মুখস্থ রাখতে হবে। ওকে, এই ছাড়া আপনি এই কিউব রুটগুলো বার করতে পারবেন না। তো এবার এইগুলো দিয়ে আমরা কিছু এখানে প্রবলেম সলভ করব। তো ফার্স্ট অফ অল যে প্রবলেমটা আছে, যে 2197, ওকে, ভালো করে মন দিয়ে দেখুন, 2197 আছে। তাহলে এখান থেকে লাস্টে কী আছে আমার, 7। তো 7 এখানে আমি দেখবো 7 কোথায় আছে। তো 7 আমি এখান থেকে দেখতে পাচ্ছি, এখানে একটা 7 আছে, আর কোথাও মেনলি 7 নেই। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে 7 আছে। তো 7 কিসে আছে, 3 এর 7 আছে। তাহলে আমার লাস্ট কোঅর্ডিনেটটা কী হবে, নাম্বারটা 3 হয়ে গেল। ওকে, এবার কি করব, যেহেতু কিউব সেই জন্য আমি এই তিনটেকে ইগনোর করব বা হাইড করে রাখব, দিয়ে এখন শুধু এরপরে যেটা পড়ে থাকবে সেটাকে নিয়ে নাড়াচাড়া করব। এখানে কত আছে, 2। তাহলে এবার এখানে দেখব এই যে লিস্ট, এই লিস্টে আমার 2 কোথায় এক্সিস্ট হতে পারে। তো আমি দেখতে পাচ্ছি 2 এর কিউবে 8 হচ্ছে আর 1 এর কিউবে 1 হচ্ছে। তাহলে 8 হচ্ছে 2 এর থেকে বেশি হয়ে যাচ্ছে, কিন্তু 1 এর থেকে কম। তাহলে এখানে আমার 2 আসতে পারে, তাহলে আমার কত বেরোলো, 13। তাহলে আমার এই 2197 এর কিউব বেরোচ্ছে 13। ওকে, এই 13কে যদি কিউব করা যায় তাহলে এইটা বেরোবে। ওকে, বোঝা গেল। নেক্সট আর একটা প্রবলেম নিয়ে এসেছি, এই প্রবলেমটা কি, এটাও ঠিক ওই রকম ধরনেরই, 6859। ওকে, তাহলে ফার্স্ট অফ কাজ কি আমার, এই লাস্ট ডিজিট এটা 9। এবার এখানে দেখবো এখানে 9 কোথায় আছে, আমার লাস্টে লাস্ট নাম্বারটা 9 কোথায় আছে, এখানে কোথাও 9 নেই, এখানে এই যে 9 আছে, এখানে 9, এখানে আমি 9টা পেলাম। 9 কিসে আছে, 9 এর কিউবে আমার যে এটা বেরোচ্ছে সেটা লাস্টে হচ্ছে 9 আছে। তাহলে সেই অনুযায়ী তাহলে আমার লাস্ট ডিজিটটা কত হবে, 9 হয়ে গেল। এবার কি করতে হবে, এবার কাজ হচ্ছে যেহেতু কিউব 3টাকে হাইড করে দিতে হবে বা ইগনোর করব। তাহলে পড়ে থাকছে কি, 6। এবার 6কে নিয়ে কি করব, এবার 6 দেখবো কোথায় এক্সিস্ট হয়। এখানে দেখতে পাচ্ছি 2 এর কিউবে 8, 1 এর কিউবে 1, তাহলে 8 6 এর থেকে বেশি হয়ে যাচ্ছে, কিন্তু 1 6 এর থেকে কম। তাহলে এখানে আমার এক্সিস্ট হতে পারে। ওকে, তাহলে সেই অনুযায়ী 1, তাহলে এটা হলো আমার অ্যান্সার, এর কিউব করলে আমার এইটা বেরোবে। বোঝা গেল বন্ধুরা। এবার একটু বড় এ দিয়ে করা যাক,
19683 ওকে তো এইটার বার করব তাহলে ফার্স্ট কাজ যেটা আমাদের সেইটা ফারস্টে করব ফার্স্ট হচ্ছে এইটা দেখা যে এই তিন কোথায় আছে এখানে তিন কোথায় আছে তিন কোথায় আছে তিন কোথায় আছে এই যে তিন এখানে লাস্ট নাম্বারটা তিন আছে কতর সেভেনের কিউবে আমার যেটা অ্যান্সারটা বেরোচ্ছে সেইটা লাস্টে নাম্বারটা তিন তাহলে সেই অনুযায়ী তাহলে এখানে আমার লাস্ট নাম্বারটা কত হচ্ছে থ্রি হলো দিয়ে কাজ হলো এই এই তিনটেকে হাইড করে দেওয়া বা ইগনোর করা তাহলে আমার পড়ে থাকছে কত পড়ে থাকছে এই দুটো ওয়ান নাইন এবার দেখব কোথায় এক্সিস্ট হতে পারে এখানে দেখছি দুয়ের কিউবে আট হচ্ছে তিনের কিউবে টোয়েন্টি সেভেন হচ্ছে টোয়েন্টি সেভেন কিন্তু নাইনটিনের থেকে বেশি হয়ে যাচ্ছে কিন্তু আট বা এইট নাইনটিনের থেকে কম তার মানে আমার এখানে আসতে পারে তাহলে এটা কত দুয়ের কিউবে এটা আসছে তাহলে দুই টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রিয়ের যদি আমি কিউব করি তাহলে এই অ্যান্সারটা বেরোবে ওকে খুব সহজে দেখতে পাচ্ছেন যে ঝটপট করে আমি এগুলো করে ফেলতে পারছি ওকে এরপরে কি এরপরে আর একটু সিক্স ডিজিটে দেখছি সিক্স ডিজিটে লাস্টে কি থ্রি আছে থ্রি দেখবো কোথায় আছে এখানে এই যে থ্রি সেভেনের কিউবে থ্রি আছে তাহলে সেভেন তাহলে আমার লাস্ট কোঅর্ডিনেটটা হচ্ছে সেভেন হয়ে গেল দিয়ে কী করবো দিয়ে করব এই তিনটেকে হাইড করে দেবো তাহলে কত থাকছে ১৮৫ পড়ে থাকছে এবার দেখো এখানে ১৮৫ এখানে কোথায় এ হচ্ছে দেখো পাঁচের কিউবে ১২৫ হচ্ছে আর ছয়ের কিউবে ২১৬ হচ্ছে আর আমার কত আছে ১৮৫ আছে তাহলে এটা ১৮৫ থেকে বেশি হয়ে যাচ্ছে কিন্তু এটা ১৮৫ থেকে কম আছে মানে এখানে ১৮৫ আসতে পারে মানে পাঁচের কিউব তাহলে ৫৭ যদি আমি কিউব করি তাহলে কিন্তু এই অ্যান্সারটা বেরিয়ে যাবে ওকে বন্ধুরা তো এইভাবে খুব কম সময়ের ভিতরে আমরা কিউব রুট বার করতে পারবো কিন্তু হ্যাঁ একটা বিশেষ রেস্ট্রিকশন আছে এই যে ফর্মুলাটা বা এই প্রসিডিওরটা কেবলমাত্র ম্যাক্সিমাম সিক্স ডিজিট নাম্বার পর্যন্ত এটা অ্যাপ্লিকেবল তার বেশি হয়ে গেলে এটা অ্যাপ্লিকেবল নয় ওকে এটা একটু মাথায় রাখতে হবে এই ফর্মুলাটা কেবলমাত্র সিক্স ডিজিট পর্যন্তই অ্যাপ্লিকেবল তো সেই অনুযায়ী আমি এগুলো এখানে দেখিয়েছি এইভাবে আপনারাও কন্টিনিউ প্র্যাকটিস করতে থাকুন এবং এই জিনিসটা মুখস্থ রাখতেই হবে আপনাদেরকে এইটা ছাড়া আপনি এগুলো করতে পারবেন না এবং হ্যাঁ শেষমেশ তিনটে আপনাদের জন্য হোমওয়ার্ক আছে একটা হচ্ছে ৪০৯৬ একটা হচ্ছে ১২১৬৭ আর একটা হচ্ছে ১১৭৬৪৯ ওকে এই তিনটে আপনারা কিউ রুট বার করবেন দিয়ে নিচে কমেন্ট বক্সে অ্যান্সারগুলো কী বার করলেন সেটা কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ বন্ধুরা যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের মতো এতটাই নেক্সট দিন আবার নতুন কিছু টপিক নিয়ে আসবো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও হ্যাভ এ নাইস ডে ফ্রেন্ডস বাই বাই